হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে, সকলকে শুভ সকাল। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমী ব্লগ। তো বন্ধুরা দেখো, সকালবেলা আছে, তাড়াতাড়ি একটু ঘুম থেকে উঠেছি। এখন প্রায় 6টা বাজে, তো বাপি একটু তাড়াতাড়ি উঠেছে 5:30টার সময়। তো কেন বলো তো, আজকে একটু হসপিটালে তোমাদের কালকে পড়লাম, আজকে তাড়াতাড়ি যাব, সেই জন্য একটু রান্নাবান্না করে খেতে যেতে হবে। তো এখন বাপি দেখো বিছানা তুলে নিচ্ছে, মশারিটা ভাজ করে নিক, আমি তোমার চাদরটা ঠিক করে দেবো। আর তো আমাদের চা হয়ে গেছে, তো এই দেখো চা করে নিয়েছি, চা খেয়ে নেবো, ঠিক আছে, চা বিস্কুট খেয়ে নেবো। আর মা এখন বন্ধুরা ঘুমাচ্ছে, মাকে এখন ডাকিনি, মা পরে চা খেয়ে নেবে। এখন আমি আর বাপি চা খেয়ে নেবো, এখন রান্নাবান্না করবো, দেরি আছে, একটু ঘুমাক, যতক্ষণ ঘুমাবে চোখটা বিশ্রাম পাবে। আর আজকে তো একটা অন্য ডব দিতে হবে, আধ ঘন্টা পর পর বলে দিয়েছি ডাক্তারবাবু, তো সেরকমভাবেই দেবো। আর 9টার মধ্যে হসপিটালে বলেছে ঢুকতে, তো 9টার মধ্যে সেখানে ঢুকে পড়তে হবে। তো দেখো বন্ধুরা, মাকে ভেবেছেন একটু পরে থাকবো, তো মা উঠে গেছে, তাহলে চাটা দিয়েই দিই, ঠান্ডা হয়ে যাবে। তো এখন মা চা খেয়ে নিচ্ছে, চোখ হাত মুখটা ধুয়ে নিক, তারপরে আমি ওষুধটা স্টার্ট করে দেবো আধ ঘন্টা অন্তত। তো চলো এখন চাটা খেয়ে নিই, আর এই ঘরে বিছানাটা তুলে নেবো, মশারিটা ভাঁজ করা হয়ে গেছে, বিছানাটা তুলে নেবো, তো চলো। তো দেখো বন্ধুরা, রান্না হয়ে গেছে, তো এখানে করেছি গরম গরম রুটি, ঠিক আছে, আর এখানে করেছি 5 রকম সব রকম সবজি দিয়ে একটা তরকারি, ঠিক আছে, তো সর্ষে একটা, গাজর, পেঁপে, পটল, সব রকম পালং শাক দিয়ে একটা তরকারি করেছি, তো এটা দিয়ে আমি খেয়ে নেবো। হ্যালো বন্ধুরা, তো দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর সকাল সকাল চান করে নিয়েছি, জানো তো, আর তো সারাদিন চান হবে না, তো এখন চান করে নিয়েছি, এবার রেডি হবো, জামাটা সব করা হয়ে গেছে, আর মাও বারবার করে ওষুধ দিচ্ছে, মাও রেডি হয়ে গেছে, তো ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি। তো এবার আস্তে আস্তে বেরোবো, 8টা বাজে, 8:40 ট্রেনটা ধরবো, ঠিক আছে, আমাদের এখানে সোনাপুর লোকাল আছে 8:40, তো এই ট্রেনটাই ধরবো। তো দেখো মা বাপি দুজনে রেডি হয়ে গেছে, মার চোখ বন্ধ, কারণ চোখে ওষুধ দেওয়া আছে, তো চলো রেডি হয়ে নিই, চুল টুল বেঁধে নিই, ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, একদম রেডি হয়ে গেছি, তো মাও একটু শুয়ে আছে, 5 মিনিট আমি 5 মিনিট শোও, তারপর বেরিয়ে যাবো, আর বাপি বেরিয়ে গেছে, আগে থেকে গিয়ে টিকিট টিকিট কেটে রেডি করুক, তো রিক্সা ধরে চলে যাবো। তো চলো একেবারে বেরিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে, বেরিয়ে বলতে জানি না ট্রেনের মধ্যে ভিডিও করতে পারবো কি না, তো যাই হোক দেখা হচ্ছে পরে। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু শিয়ালদায় পৌঁছে গেছি, তো শিয়ালদায় বাপি মাকে হাত ধরে এখানে ট্রেনে নিয়ে যাচ্ছে, কারণ মা তো ঠিক মতো চোখে দেখতে পাচ্ছে না, আর ডব দেওয়ার পরে না চোখের মণিটা আস্তে আস্তে বড়ো হয়ে যাচ্ছিলো, তো সেই জন্য একটু আনকা আনকা লাগছিলো, সেই জন্য মা তোকে ধরে ধরে নিয়ে যাচ্ছে বাপি, আমি পেছনে হাঁটছি, আমি যতটা পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি, জানি না ভেতরে গিয়ে দেখাতে পারবো কি না। তো বন্ধুরা দেখো, আস্তে আস্তে শিয়ালদা থেকে আমরা অটো ধরলাম, অটো ধরে আমরা মেডিকেলে নামলাম, তো মেডিকেলে নেমে এখানে হসপিটালের মধ্যে ঢুকে যাচ্ছি, তো খুবই বড় মেডিকেল দেখতেই পাচ্ছ তোমরা, তো যা যা দেখোনি দেখে নাও, যা যা চেনো না আর কি মেডিকেলটা, তো তোমরা দেখে নিতে পারো। তো আমরা আস্তে আস্তে চোখের ডিপার্টমেন্টের দিকে এগিয়ে যাচ্ছি, তো ওখানে মাকে ঢুকে নিয়ে যাচ্ছি লিফটে করে, আর এইখানে বন্ধুরা লিফটে থেকে আর ভিডিও করতে দিল না, জানো তো, সে বলছে হ্যাঁ এখানে কেন ভিডিও করছো হ্যান ত্যান এরকম বলছে, তো আমি আর এর পরবর্তী আর কোনো ভিডিও করতে পারিনি। তো বন্ধুরা খুবই দুঃখিত, আর কি করব, ওখানে ভিডিও করতে দেয়নি, তো যাই হোক, মাকে তো ঢুকে নিল, কাগজপত্র সব রেডি করার পরে মাকে ঢুকে নিল, ঢুকানোর পরে আমরা এবার নিচে চলে আসলাম, নিচে এসে অপেক্ষা করছি, আর এখানে দেখো সব পেশেন্টের গার্জেনরা সবাই নিচে মাঠে অপেক্ষা করছে, তো এখানে সবাই বসে আছে, আর মাইকে আরাম করছে, মাইকে নাম ডাকছে, তখন গার্জেনরা উপরে চার করে দিয়ে আবার পেশেন্টকে নিয়ে আসছে। তো রীতিমতো 2 ঘন্টা 2.5 ঘন্টা বসতে পেরেছি, হ্যাঁ, তো যাই হোক 2.5 ঘন্টা মতো বসে তারপরে আমাদের নাম ডেকেছে, হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, অনেকক্ষণ বাদে তোমাদের সামনে এলাম, তো হসপিটাল থেকে এসেছি প্রায় 3টে বাজে, বলো 3:30, 3:30, 3:30 হবে,
তো খেয়াল নেই। তো 3টে সাড়ে 3টের সময় ফিরেছি বন্ধুরা, খুবই মাথা যন্ত্রণা করছিল আর রোদে বেরোলে কেমন যেন মাথা যন্ত্রণা করছিল, রোদের মধ্যে ছিলাম তো। আর মাকে নিয়ে এসেছি, আর আজকে গাড়ি পাওয়া খুব মুশকিল ছিল, তো অনেকেই জানো আজকে রাস্তাঘাটে অনেক গাড়ি বন্ধ। তো যাই হোক ঠিকভাবে পৌঁছে গেছি, আর মাকে অবশ্যই তোমাদের দেখাবো। তো এখন সন্ধ্যাবেলা চা নিয়ে এসেছি, মাকে একটু চা দেবো, আমি একটু চা খাবো। এসে শুয়ে পড়েছিলাম, একটু শুয়ে ঘুম তো হয়নি, মায়ের তো আস্তে আস্তে অবসাদা কাটছে, আর ওখানে কিছু ক্যামেরা করতে পারিনি, মায়ের আস্তে আস্তে অবসাদা কাটছে আর যন্ত্রণাটা আস্তে আস্তে হচ্ছে, তো এই জন্য কেউই ঘুমাতে পারিনি, আমি ঘুমাতে পারবো না। তো একটুখানি ঝিমিয়েছিলাম আর কি, এত মাথা করছে না তোমাদের সঙ্গে কথা বলতে পারতাম না। তো যাই হোক এখন এই চা নিয়ে এসেছি, দেখো মাও বসে আছে, মা এখানে চোখের ব্যান্ডেজটা রয়েছে, চোখের ব্যান্ডেজটা আমি খুলে দেবো, তাকে বলেছে 6টার দিকে খুলে দিতে, 6টার দিকে খুলে দিতে, তো খুলে দেবো। বাপি চলে এসেছে, বাপিকেও চা দিয়ে দেবো। তো এখন চাটা খেয়ে নিই, 6টা বাজে, এবার হচ্ছে ব্যান্ডেজটা খুলে দেবো, খুলে ডব দিতে হবে, 1 ঘন্টা অন্তর অন্তর ডব দিতে হবে। সব কিনে নিয়ে এসেছি ওষুধপত্র, আর মাকে দুবার ওষুধ খেয়ে দিয়েছিলাম। তো যাই হোক চলো চাটা খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, এটা আমি মায়ের জন্য রান্না করেছিলাম, এখন মাতক চাল আর ইয়ে কি ডাল, মুগ ডাল, মুগ ডাল দিয়ে খিচুড়িটা করেছিলাম। মাতক ওটা খাবার খেতে পারবে না, তো এখন মাকে খাইয়ে দেওয়া হয়ে গেছে, মা এখন শুয়ে আছে। এটা ঢাকা দেওয়া কি তবে এটা। তো দেখো বন্ধুরা, মাকে কালো চশমাটা পরিয়ে দিয়েছি, আর চোখে ডবটো দিয়েই যাচ্ছি। 7টা 10 আবার দেবো, 6টা 10 দিয়েছি, আর মাকে খাইয়ে দেয় ওষুধ খাইয়ে দিয়েছি, আবার রাতে খাওয়াবো, ওষুধ খেয়ে দেয় মা এখন শুয়ে আছে। তো আস্তে আস্তে অবসাদা কাটছে আর একটু একটু পেন হচ্ছে, জানি না কী হবে রাতে। তো চলো আবার কিছু সময় তোমাদের ফিডব্যাক দেবো। তো হ্যালো বন্ধুরা, তো এখন বাজে 8:15 হয়েছে। তো দেখো মা শুয়ে আছে, মাকে ওষুধ কমাতে দিচ্ছি, আর কালো চশমাটা পরিয়ে রেখেছি, জানো তো ঘরে যেহেতু লাইট চলছে, তো এখন চোখে সেরকম একটু অবসভাব আছে, আস্তে আস্তে অবসাদটা কেটে যাচ্ছে। তো মশাই টাই দিয়েছি না, তো মশা প্রচুর জ্বালাতন করছে, প্রচুর কত মারবো বলো তো, একটু বসতে দিচ্ছে না, মশাই খাটিয়ে দিচ্ছি যাতে মাকে না মশা কামড়ায়। তো এখন এই বসে আছি, আর বাপিটা তো টিভি দেখছে, দেখা যাচ্ছে এই বাপি বাইরে বসে টিভি দেখছে, এই বসে আছি কী করবো। তো দেখো বন্ধুরা, বাপি এখন সবজি কাটতে বসে গেছে, এখন প্রায় বাজে দেখো 9:30, দেখা যাচ্ছে ঘড়ি। তো এখন কেন সবজি কাটছে তোমরা ভাবছো, কারণ কালকে মাকে আবার চেক আপে যেতে হবে, মাকে বলেছে কাল 9টার মধ্যে ওখানে যেতে ড্রেসিং করার জন্য, চোখে ড্রেসিং হবে, তো সেই জন্য বাপি সবজিগুলো কেটে নিচ্ছে। তো মাকে তো কিছু খাইয়ে নিয়ে যেতে হবে, এরকম একটা খিচুড়ির মতো করবো মায়ের জন্য, সবজিটা কাটছি, আর আমাদের জন্য একটা রুটি তরকারি করে নেবো। আর পালং শাকটা দেখো পচে কী অবস্থা হয়েছে, প্যাকেটের মধ্যে ছিল তাও পচে গেছে, তো এখন এই ফেলে ঝেলে বাপি কেটে নিচ্ছে, তো চলো কেটে নিক। তো হ্যালো বন্ধুরা, তো আমাদের রাতের খাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট, আর কিছু শেয়ার করতে পারিনি, বুঝতেই পারছো আমাদের সিচুয়েশানটা। আর দেখো মা শুয়ে পড়লো, তো শুয়ে পড়ছি, কালকে তো তাড়াতাড়ি উঠতে হবে, এখন বাজে প্রায় কটা বাজে, 10:45 মতো বাজে। তো চলো এখন তোমাদের গুড নাইট জানিয়ে দিচ্ছি, আজকের মতো এটুকুই বন্ধুরা। আর বন্ধুরা তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করেছো, সত্যি মায়ের যাতে অপারেশন যাতে ভালোভাবে হয়, তোমরা সত্যি বাবুরের কাছে অনেক কামনা করেছো, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিয়ে রেখা ছোটো করবো না, অনেক অনেক ভালোবাসা নিও আমার তরফ থেকে বন্ধুরা, ধন্যবাদ দিলে আমি ছোটো হয়ে যাবো, জানো তো। তো এখানে ভালোবাসা জানা ছাড়া আর কিছু উপায় নেই আমার, তো বন্ধুরা বাবুরের কাছে একটু কামনা করো, মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, অপারেশনটা ভালোভাবে হয়ে গেছে, কালকে ওটা ড্রেসিং করতে যেতে হবে, তো সেই কারণে তাড়াতাড়ি শুয়ে পড়ছি বন্ধুরা, এখানে গুড নাইট। তো টাটা বাই বাই, আমার সাথে একটু থেকো, আমাকে একটু সাপোর্ট করো, তো চলো।